জয় বলি। পরম দয়াল ঠাকুর আমার তোমার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম, আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই তার আনন্দিত জয় বলি। আজকে ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব মা মৃহস্ব মা জহি সক্যতে যে মৃত্যুম বল পয়। এই অর্থ কি? পরমদয়াল কিভাবে একটি ঘটনার মাধ্যমে দেখালেন, সেই ঘটনায় আজ আমি আপনাদের বলব। ঠাকুর বাংলায় প্রতিদিন সকালে ছেলে পেলেদেরকে নিয়ে শ্রী ঠাকুর ঘুরে বেড়াতেন, রোজ সকালে ঘুরে বেড়াতেন। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন একটা আম গাছের ওপরে শ্রী ঠাকুরের নজর পড়েছে। যেখানে ঘুরে বেড়াতেন সেখানে একটা আম গাছ ছিল, আম গাছের একটা মোটা ডাল ছিল, ডালটাকেও কেটে ফেলেছে। কেন কেটেছে? ওইখানে একটা নতুন ঘর তৈরি হচ্ছিল, তো ওই ডালটির জন্য ঘর গেঁথে উঠতে পারছিল না, তার জন্য গাছের ডালটিকে কাটা হয়েছে। শ্রী ঠাকুর ওই গাছের ডালটি কাটা দেখে থমকে দাঁড়ালেন, বললেন, কি হয়েছে, ডালটা কে কাটলো? তখন একজন হঠাৎ করে বলে উঠলেন, ঠাকুর এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, ঠিকভাবে গেঁথে উঠতে পারছে না বলে ডালটি অসুবিধা সৃষ্টি করছে বলে ডালটিকে কেটে দেওয়া হয়েছে। তখন শ্রী ঠাকুর বেশ ব্যথা পেলেন আর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা কোন পুরুষের কাজ হলো? এইভাবে বললেন। তারপর এক ভক্ত শ্রী ঠাকুরকে একটা চেয়ার এনে দিলেন, চেয়ারে বসলেন। বসার পর শ্রী ঠাকুর বললেন, ওই জায়গাটা গোবর মাটি খড় দিয়ে ভালো করে বেঁধে দাও, তার সঙ্গে কোনো ওষুধও মনে হয় দিতে বলেছিলেন। এরপর থেকে ওই আম গাছের দিকে শ্রী ঠাকুর কোনোদিন বেড়াতে যেতেন না, খুব ব্যথা পেয়েছিলেন ঠাকুর। প্রায় জিজ্ঞাসা করতেন একে তাকে, কিরে ওই ডালটা ওইখান কাটা অংশটাতে কোনো পাতা টাতা গজিয়েছে নাকি? প্রায় উত্তর শুনেন, না গজায়নি, দুঃখিত হন। একদিন এক ভক্ত শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর ওই ডালটা কাটা হয়েছে, ওইখানে নতুন পাতা গজিয়েছে। ও ঠাকুর কি আনন্দিত, ঠাকুর বললেন, ও তাই নাকি? খুব খুশি হয়ে ঠাকুর বললেন, ও আমাকে তাহলে একটু দামাক খাওয়াও। খুব আনন্দের সাথে বললেন, তাহলে দেখুন একটা সামান্য আম গাছের প্রতি পরমদয়ালের কত ভালোবাসা। আমার ঠাকুর হলেন মজার মানুষ, ঠাকুরের সঙ্গে কারোরই মিল হয় না, কোনো মানুষেরই মিল হয় না। তার চলা বলা হাসি খেলা যে দেখে সে ভুলে না। তাই পরমদয়াল প্রত্যেকটি এমনকি পিঁপড়েটিকেও তিনি আদরের সহিত রাখেন, প্রত্যেকটি জিনিসকে তিনি ভালোবাসেন। এরকম আরো ঘটনা আছে, এভাবে বাঁচা বাড়া সবকিছুকে এগিয়ে নিয়ে চলা। তাই পরমদয়াল শ্রী ঠাকুর বলেন, মরণা মেরোনা পারো তো মৃত্যুকে রোধ করো, বাঁচা বাড়াই আসল নীতি। শ্রী ঠাকুরের কাছে আমরা প্রত্যেকে এসে শিখেছি বাঁচা বাড়াটাই আসল নীতি, বাঁচতে হবে আর সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলতে হবে। আর এগিয়ে চলার রাস্তায় পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের প্রত্যেক ক্ষণে ক্ষণে দেখিয়ে দিলেন। তাই অসহায় হবার কিছু নেই, দুর্বল হবার কিছু নেই, তিনি আমাদের সব সময় আঁকড়ে আছেন, তিনি আমাদের আদরের সঙ্গে রেখেছেন। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম।